আমরা এটা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই পূজাকে কেন্দ্র করে যারাই কোনো অশান্তির সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে। এছাড়াও আমাদের রুটিন পেট্রোল তো এর সাথে চলমান রয়েছে। বিগত বছরগুলোতে প্রতিমা বিসর্জনের সময় আমরা দেখেছি যে অনেক নৌকাডুবি হয়েছে এবং এর ফলে আমাদের যে আনন্দটি রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সেটা বিষাদে পরিণত হয়ে যায়। আমরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছি যে অধিক সংখ্যক লোক যাতে একই নৌকায় প্রতিমা বিসর্জনে না যায়, যারা সাঁতার জানে না, কিশোর রয়েছে, বৃদ্ধ রয়েছে, যুবক রয়েছে, তারা যাতে এখানে অতি উৎসাহিত হয়ে না যায়। হিন্দু ধর্মাবলম্বী ভাইরা রয়েছে, তাদের কনফিডেন্স বিল্ডিং এর জন্য আমরা পুরোহিতদের সাথে কথা বলছি, পূজা কমিটিতে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং তাদের যে কোনো ধরনের সহায়তা প্রদানের ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করছি। আরেকটি বিষয়ের ব্যাপার হচ্ছে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আমরা এই অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের সকল নাম্বার যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দিয়ে দিয়েছি, যার ফলে যে কোনো দুষ্কৃতিকারী এবং নাশকতাকারী যারাই এই পূজার কে বা শান্তিকে বিনষ্ট করতে পারবে এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে, তাদের ব্যাপারে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে যাতে আমরা পাই এবং এই ধরনের কোনো নাশকতা যদি চলমান হয় ফার্স্ট হ্যান্ডে যাতে তারাও আমাদের কাছে সেই তথ্য পৌঁছে দিতে পারে এবং আমরা সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে পারি। আমরা এটা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই পূজাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, যারাই কোনো অশান্তির সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে। এছাড়াও আমাদের রুটিন পেট্রোল তো এর সাথে চলমান রয়েছে। তো সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করবো যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যদি কোনো সৃষ্টি হয় এরকম সম্ভাব্য তথ্য যদি আপনাদের কাছেও থেকে থাকে দেশবাসীর মাধ্যমে আমরা বলতে পারবো। আপনারাও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নির্দ্বিধায় বাংলাদেশ কোস্টগার্ডকে আপনারা এই তথ্য প্রদানের সহায়তা করবেন। আরেকটি বিষয়ের জন্য আমি এটা আপনাদের সকলের কাছে সাহায্য করবো, এটা আমি মনে করি যেটা আমাদের হাতে রয়েছে, এটা হচ্ছে বিগত বছরগুলোতে প্রতিমা বিসর্জনের সময় আমরা দেখেছি যে অনেক নৌকাডুবি হয়েছে এবং এর ফলে আমাদের যে আনন্দটি রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সেটা বিষাদে পরিণত হয়ে যায়। তো এটার প্রেক্ষিতে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের জনসচেতনমূলক যে কার্যক্রমগুলো রয়েছে, স্থানীয় যারা স্টেক হোল্ডার রয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে, প্রশাসন এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে আমরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছি যে অধিক সংখ্যক লোক যাতে একই নৌকায় প্রতিমা বিসর্জনে না যায়, যারা সাঁতার জানে না, কিশোর রয়েছে, বৃদ্ধ রয়েছে, যুবক রয়েছে, তারা যাতে এখানে অতি উৎসাহিত হয়ে না যায়, নৌ ধারণ ক্ষমতার উপরে যাতে যে কোনো একটা দুর্ঘটনার সৃষ্টি না করে এটার ব্যাপারে আমরা জনসচেতনমূলক কার্যক্রম গ্রহণ করছি। আবার তারপরেও যদি দুর্ঘটনা কবলির আমরা কোনো শিকার হয়ে যাই এই প্রেক্ষিতে আমরা যাতে সাথে সাথে অ্যাকশন যেতে পারি এজন্য উপকূলের বিভিন্ন অঞ্চলে স্পেসিফিক নোডাল পয়েন্টগুলোতে আমাদের চৌকস ডুবুরি দল থাকবে এবং তাদের মাধ্যমে আমরা দ্রুত যেন উদ্ধার কার্যে যেতে পারি সেই অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং প্রতিমা বিসর্জনের দিন এটা আমাদের থাকবে। আমাদের ওভারঅল এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতির জন্য এবং স্পেশালি এই পূজাটার জন্য আমাদের যে নিয়োজিত থাকার কালটা এটা গত 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, প্রতিমা বিসর্জন পর্যন্ত তো থাকবে। এরপরেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তার পরবর্তীতেও জনস্বার্থে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন থাকবে। আমরা চাই আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকলেই তাদের ধর্মীয় উৎসবটি সুষ্ঠু সুন্দরভাবে যাতে পালন করে এবং নিরাপত্তা উদযাপন করে, এ প্রেক্ষিতে আমরা উপকূলে সর্বদা তৎপর আছি এবং থাকবো। আমি আরেকটি বিষয় বলতে চাই, আমরা কিন্তু একা কাজ করছি না, সরকার নির্দেশনা মোতাবেক যে কোনো তথ্য সংগ্রহের জন্য আমরা কিন্তু অন্যান্য সকল বাহিনীর সাথে বিশেষত উপকূলে বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেরকম র্যাব, বিজিবি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সকলের সাথেই কিন্তু আমরা সমন্বিতভাবে কাজ করে একটি সুন্দরভাবে যাতে আমাদের এই পূজাটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীর ভাইরা যারা রয়েছেন তারা যাতে উপভোগ করতে পারেন সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা হয় সেটা শক্ত হাতে প্রতিহত করার মতো সক্ষমতা আমাদের রয়েছে এবং আমরা ইনশাল্লাহ করবো।